রাশিয়ার অজানা এক বিমান ঘাটিতে দাঁড়িয়ে আছে T-95 বোমারু বিমান। পরমাণু বোমা বহনে সক্ষম এ বোমারু বিমানের পুরো নাম টুপোলভ-95 বিয়ার বোম্বার। মূলত পেটের ভেতরে প্রচুর ধারণ ক্ষমতা নিয়ে ওড়ার সক্ষমতার কারণে এর ন্যাটো কোড নেম বেয়ার বা ভালু। স্নায়ু যুদ্ধের সময় তৈরি এ বিমান একসময় ছিল সোভিয়েত ইউনিয়নের শক্তি এবং সক্ষমতার প্রতীক। 90 দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেক বছর এসব বিমান একরকম লোকচক্ষুর অন্তরালেই ছিল, কিন্তু পুতিনের রুশ সাম্রাজ্যের ঋত গৌরব ফিরিয়ে আনার প্রত্যয়ের সাথে সাথে আবারও ফিরে আসে এসব রাশিয়ান ভালুকও। ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মাঝেই এবার রাশিয়া জাপান সাগরে ওড়ালো দুটি T-95 বোমারু বিমান। SU-30 এবং SU-35 যুদ্ধ বিমান ছিল এসব বোমারু বিমানের পাহারায়। এমন এক সময় রাশিয়া বেয়ার বোম্বার উড়ালো যার 2 দিন আগেই যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড এবং জাপানের সেলফ ডিফেন্স ফোর্স মহড়া করেছে জাপান সাগরে। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এ ফ্লাইট পরিচালনা করা হয়েছে যথাযথ আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশ সীমায়। তবে জাপানের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধের মাঝে এসব বোমারু বিমানের উড়ান নতুন উত্তেজনার সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই।